আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা, বরাবর আমরা চলে আসলাম আমি মেহেদি হাসান মিরাজ আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে চলতি মৌসুমের আমন ধান চাষ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত নানান ধরনের টিপস আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং নানান ধরনের সবজি এর রোগবালাই কীটনাশক পরিচিতি বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তো ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের নানান ধরনের সমস্যার সমাধান তুলে ধরার জন্য। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ধানের গান্ধি পোকা দমনের উপায়। আসলে বন্ধুরা, এটা হচ্ছে ধানের ক্ষতিকারক একটি পোকা, যেটা হচ্ছে ধানের আমাদের শীষ বের হওয়ার শুরুতেই কিন্তু এরা আক্রমণ করে থাকে। এর আগে কখনো কিন্তু আক্রমণ করতে পারবে না। এরা শুধু শীষ বের হওয়ার পর থেকে চাল শক্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ ধান যখন কালারিং হতে শুরু করে, অর্থাৎ রঙিন হতে শুরু করে, তখন কিন্তু এই পোকাটা আর থাকে না। তো বন্ধুরা, আসলে এই পোকাটা আমাদের ধানে কেন ক্ষতি করে এবং এটাকে আমরা কীভাবে প্রতিকার করব, কোন বালাইনাশক ব্যবহার করব এবং আরও কি কোনো টেকনিক আছে নাকি শুধু কীটনাশক ব্যবহার ছাড়া এটাকে প্রতিকার করা, তো যাই হোক বন্ধুরা ঘুরিয়ে ফিরে টোটাল আজকের ঘটনা, এই পোকাকে আমরা কীভাবে মানে মুক্ত করবো আর কি, এই পোকাটাকে কীভাবে আমরা দমন করব। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, একদম সরাসরি আপনাকে ডিসপ্লের উপর নিয়ে যাচ্ছি যে কীভাবে এই পোকাটা ক্ষতি করে আগে দেখব, তারপরে এটার কীভাবে আমাদের মানে ধানের শুরু থেকে শেষ পর্যন্ত এটার একদম প্রোটেক্ট পর্যন্ত আমাদের কী ব্যবহার করতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের মেন আলোচনা, ধানের গান্ধি পোকা আমরা কীভাবে দমন করব। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো কৃষক আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে, অবশ্যই কিন্তু তার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করতে আজকে আলোচনা। বন্ধুরা, ধানে কিন্তু সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ ধান যখন আমাদের পাকার আগ পর্যন্ত আমাদের যে পোকাগুলো আক্রমণ করে, তারপরে কিন্তু এই ধান বের হওয়ার পরে কিন্তু আমাদের গান্ধি পোকা আক্রমণ করে থাকে। বন্ধুরা, এই পোকাটা ধানের অনেকাংশেই ক্ষতি করে, অর্থাৎ এই পোকা আমাদের ধানের যখন শীষ বের হতে শুরু করে তখন দেখবেন যে একটা করে ধানের উপরে সে বসবে এবং সে ধানের যে ভিতরে রস হয়, অর্থাৎ ধানের সাদা যে দুধের মতো অবস্থা হয়ে থাকে, তো সেগুলো তারা চুষে খেয়ে তাদের জীবনচক্র চালিয়ে যাবে, অর্থাৎ বেঁচে থাকবে। তারপরে বন্ধুরা চষার পর দেখবেন যে এই ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন যে ধানে কিছু কিছু চিতান হয়ে যায় এবং কিছু কিছু কালো হয়ে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এটাই কিন্তু এই ধানের গান্ধি পোকার আক্রমণের লক্ষণ, অর্থাৎ ক্ষতির লক্ষণ। তো বন্ধুরা, এই পোকাটাকে আমরা যদি মুক্ত না করতে পারি 20% ধান কিন্তু আমাদের অবশ্যই নষ্ট হতে পারে, অর্থাৎ এরা কিন্তু খুব বেশি পরিমাণে আক্রমণ করে থাকে। আর এই পোকাটা আপনারা লক্ষণ করবেন কীভাবে, আপনাদের জমিতে যাবেন দেখবেন যে একটি পোকা, এই ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান্ধি পোকা। তো এই পোকাটাকে আমরা দেখতে পেলে আপনারা হাত দিয়ে যখন ধরবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে একটি বিশ্রী গন্ধ, অর্থাৎ এই পোকাটা যদি আপনার হাতে বা গায়ে লাগে, অর্থাৎ দেখবেন যে অনেক দূর পর্যন্ত এটার গন্ধ ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, এটাই হচ্ছে যে গান্ধি পোকার চিহ্নিত করার উপায় এবং হচ্ছে এটার ক্ষতির লক্ষণ হচ্ছে যে ধানের যে শীষ হওয়ার পর থেকে বের হওয়ার পর থেকে ধানের চিতান করে দেয়, অর্থাৎ রসগুলো চুষে খায়। তো বন্ধুরা, আসলে এটাকে প্রতিকার করা কোনো একটা ব্যাপার না, আসলে এটা প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যে আপনাদের জমিতে পাখি বসার জন্য ডালপালা পুঁতে রাখবেন আগে থেকেই, তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু পাখিরা বসে এই পোকাকে খুব সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে কীটনাশকের ব্যবহার বিধি, অর্থাৎ ক্লোরোপাইরিফস প্লাস সাইভারমেথেন গ্রুপের কীটনাশক, যে কোনো কোম্পানির ভালো মানের কীটনাশক প্রতি লিটারে পানিতে 2 মিলি করে, ধানের শীষ বের হওয়া শুরু হলেই একবার স্প্রে করবেন, তার 7 দিন পর আরেকবার স্প্রে করবেন। আর আরেকটি গ্রুপ হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন, এই গ্রুপের কিন্তু যে কোনো কীটনাশক প্রতি লিটারে পানিতে 2 মিলি করে আপনারা ব্যবহার করতে পারবেন এই পোকার জন্য। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা জেনে গেলেন যে আসলে সুন্দরভাবে সহজভাবে এই গান্ধি পোকাকে একেবারে দমন করার ব্যবস্থা হচ্ছে যে দুইটা ধাপ বলে দিলাম, যে দুইটা গ্রুপের যে কোনো কীটনাশক অবশ্যই কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি কোম্পানিতে এই ক্লোরোপাইরিফস প্লাস সাইভারমেথিন গ্রুপের কীটনাশক অথবা শুধু ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক অথবা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক, এটা কিন্তু যে কোনো কোম্পানির অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা ইচ্ছা মতো স্প্রে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ডিজিটাল কৃষকের ঠিকানা, আমার ডিসপ্লের উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আপনারা যেখান থেকে পারেন বাংলাদেশ অথবা বাইরের দেশগুলোতে, যেখান থেকে ইন্ডিয়ার বাইরে কিন্তু আমার অনেক ভিডিও দেখেন, আমি দেখেছি আমার ইন্ডিয়াতে আমার ভিডিও 45% চলে, বাংলাদেশে 44%, বাদ বাকি অন্যান্য দেশে। তো ইন্ডিয়ার কৃষকরাও আপনার চাইলে কিন্তু ডিজিটাল কৃষকের ঠিকানা বাংলায় লিখে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইভাবে সার্চ দিলে অবশ্যই কিন্তু আমাকে সরাসরি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।